ভোটের খবর জানাতে এই মুহূর্তে নওগার সাপাহারে আছেন এমার রকি এবং চাঁদপুর সদরে আছেন ফারুক আহমদ সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনের সব প্রস্তুতি শেষ আনুষ্ঠানিক এই ভোটদান কিন্তু সকাল আটটায় শুরু হয়েছে এবং ভোটদানের যেসব প্রস্তুতি নেওয়ার কথা ছিল তা কিন্তু পরিপূর্ণতায় এখন এই মুহূর্তে ভোটের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কিন্তু পর্যাপ্ত লক্ষ্য করছিলাম সকাল থেকেই আমরা যে কেন্দ্রটিতে রয়েছি নওগাঁর সাপাহারের অরুণপুর একটি কেন্দ্র আমরা দেখছিলাম যে প্রান্তিক পর্যায়ের যারা ভোটার যারা এই সকাল সকাল ভোট দিয়ে তারা আসলে কাজকর্মে যাবেন এরকম একটি প্রস্তুতির মাঝে কিন্তু অনেকেই এখানে ভোট দিতে এখানে এসেছেন এবং এই উপজেলায় আসলে ভোটের যেসব আমেজ তৈরি তৈরি করা ভোটার প্রার্থীদের দিক থেকে কিন্তু সর্বোচ্চ প্রচারণা আমরা লক্ষ্য করছিলাম এবং প্রার্থীরা আসলে তাদের প্রতিশ্রুতিগুলো আসলে বাস্তবায়নের জন্য ভোটারদের কাছে দ্বারস্থ হচ্ছিলেন এবং শেষ ধাপের আজকের এই ভোটের মাধ্যমে একটা কাঙ্ক্ষিত প্রার্থী এখানে পাবেন এবং এই প্রত্যাশায় কিন্তু ভোটাররা এখানে এসেছেন তবে আমরা এই পরিসংখ্যানগত দিক থেকে দেখছিলাম নগর তিনটি উপজেলায় এই মুহূর্তে ভোটের এই আনুষ্ঠানিকতা হচ্ছে নগা সাপাহার পোর্ষা এবং নিয়ামতপুর এই তিন উপজেলায় মোট তেরো জন প্রার্থী কিন্তু চেয়ারম্যান পদে লড়ছেন অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদেও কিন্তু একাধিক প্রার্থী রয়েছেন এই তিন উপজেলার মধ্যে কিন্তু সাপাহারের এখানকার যে ভোটার আমরা যদি একটু পরিসংখ্যান দিয়ে বলি এক লাখ পঁয়ত্রিশ হাজার ভোটার রয়েছেন এই কেন্দ্রে এই উপজেলায় অন্যদিকে কিন্তু পোরসাতে রয়েছেন এক লাখ আট হাজার একশো সত্তর জন ভোটার এবং নিয়ামতপুরে রয়েছেন সবচেয়ে বেশি ভোটার এই নিয়ামতপুরে ভোটের মাঠে রয়েছেন দুই লাখ আট হাজার ভোটার আজকে তাদের নির্বাচিত প্রার্থী ভোটের মাধ্যমে নির্বাচন করবেন এবং প্রার্থীদের দিক থেকে আসলে যে প্রতিশ্রুতিগুলো আমরা দেখছিলাম বিগত দিনে যে উন্নয়নগুলো করা হয়েছিল তার চেয়ে আরও ঢের বেশি উন্নয়ন করবেন এবং উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক উপজেলা গড়ে তুলবেন এরকম প্রতিশ্রুতির মাধ্যমে কিন্তু ভোটারদের উদ্বুদ্ধ করা হয়েছে এবং ভোটারদের দিক থেকে কিন্তু আজকে তাদের যে বার্তাটি আমরা পাচ্ছিলাম একটা শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে তারাও কিন্তু একটা নির্বাচিত প্রার্থী গড়ে তুলবেন এবং এই তিন উপজেলায় কিন্তু অনেকটা সীমান্ত লাগোয়া উপজেলা উপজেলাগুলোর মাঝে প্রান্তিক উপজেলার যেসব উন্নয়ন বিগত দিনে করার কথা ছিল অনেকেই প্রার্থীর পক্ষে বিপক্ষে অনেক মত ছিল এবং এই মতগুলো কিন্তু বাস্তবায়নের জন্য আজকে একটা নির্বাচিত প্রার্থী তারা বেছে নেবেন তবে এই সার্বিক যে আমরা ভোটের প্রস্তুতি জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক একটা নিরাপত্তার চাদরে এখানে গড়ে তোলা হয়েছে এবং শান্তিপূর্ণ ভোটের জন্য যেসব প্রস্তুতি থাকা দরকার এই প্রস্তুতিগুলো কিন্তু শেষ করেছেন এখানকার নির্বাচন কমিশন জেলার আইনশৃঙ্খলা বাহিনী তবে এই তিন উপজেলার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যে ভোটের মাঠে রয়েছেন নিয়ামতপুর উপজেলা সেখানে প্রার্থী কিন্তু অনেক বেশি সেখানে আমরা দেখছিলাম মোট প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী এখানে ভোটের মাঠে রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচজন এই প্রার্থী এবং ভোটারদের এই উপস্থিতির মাধ্যমে সকাল থেকে সকাল আটটা থেকে বেলা চারটা পর্যন্ত টানা এই ভোটদান আনুষ্ঠানিকতা চলবে এবং প্রার্থীদের দিক থেকে তারা কিন্তু একটা শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবেন এমন মানে বার্তা কিন্তু প্রার্থীদের দিক থেকে আমরা এই কিছুক্ষণ আগে প্রার্থীরা ভোট দিয়েছেন তাদের কাছ থেকে আমরা পাচ্ছিলাম সব মিলে একটা উৎসবের আমেজের মধ্য দিয়ে বিকেল চারটা পর্যন্ত ভোটদান চলবে এমন কথা কিন্তু আমরা এখানে ভোটার এবং প্রার্থীদের দিক থেকে পাচ্ছিলাম তো আমরা ভোটের আরও খবর জানবো আমাদের সহকর্মী রয়েছেন চাঁদপুর সদরে সেখানে সহকর্মী ফারুক আহমেদ জানাবেন ভোটের আরো খবর চাঁদপুর সদর হাজিগঞ্জ এবং সারাস্তি এই তিন উপজেলায় ইপিএম ইভিএম মেশিনে ভোট গ্রহণ হচ্ছে এখন থেকে ঠিক সাতাশ মিনিট আগে চাঁদপুরের এই কেন্দ্রগুলোতে বিশেষ করে চাঁদপুর সদর হাজিগঞ্জ সারাস্তি এবং এই যে তিনটি উপজেলা আছে এ ভোট শুরু হয়েছে তো সেই ভোট কেন্দ্রের একটি হচ্ছে চাঁদপুর সদরের ডিএন উচ্চ বিদ্যালয় আমি সেই কেন্দ্রটিতে আছি এখন দেখা যাচ্ছে যে বেশ কিছু ভোটার এর মধ্যে কিন্তু তারা লাইনে অবস্থান করছেন তারা অপেক্ষায় আছেন তাদের কাঙ্ক্ষিত ভোটটি প্রদানের জন্য আমরা যে তথ্যটি দিতে পারি যে চাঁদপুর যে তিন উপজেলা আছে তিন উপজেলার এই ভোট গ্রহণের জন্য এর মধ্যে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে অর্থাৎ চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার অর্থ প্রশাসন সুদিত রায় তিনি জানিয়েছেন যে এখানে চাঁদপুরের যে ভোট কেন্দ্রগুলোতে হচ্ছে দুইশো সাতাশিটি কেন্দ্রে চার স্তরে তৈরি করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় এখন পর্যন্ত অর্থাৎ ভোট শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় সাতাশ আঠাশ মিনিট পার হল শান্তিপূর্ণ একটা পরিবেশ বিরাজ করছে যদিও প্রতিটি এই উপজেলায় কিন্তু প্রার্থীরা হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রত্যেকটা পক্ষে আমি ভোটগুলোতে লক্ষ্য করেছি যে পর্যাপ্ত তারা এজেন্ট দিয়েছে সেই এজেন্টের বাইরেও কিন্তু তাদের কর্মী সমর্থকরা ভোটকেন্দ্রের বাইরে আছে এবং সেই কর্মী সমর্থকদের সামাল দেওয়ার জন্যই মূলত এই নিরাপত্তা বল এটি তৈরি করা আছে সুদীপ্ত রায় আরও একটি তথ্য জানিয়েছেন যে এর মধ্যে কিন্তু চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক কামরুল হাসান তারা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়ে তারা বেশ কিছু ভোটকেন্দ্র পরিদর্শন করবেন এবং ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে তারা হয়তো আমার গণমাধ্যমকে একটা তথ্য জানাবেন যে এখানে কি পরিমাণ ভোটার কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছে আর একটি বিষয় লক্ষণীয় যে চাঁদপুরের এই যে তিন উপজেলায় চাঁদপুর সদর হাজিগঞ্জ এবং সারাস্তি সেখানে কিন্তু চব্বিশ জন প্রার্থী অর্থাৎ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আর এই তিন উপজেলায় প্রায় নয় লক্ষ ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন তো এই ছিল আমার কাছে চাঁদপুরে উপজেলা নির্বাচনের সবশেষ উপজেলা নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর ও নওগায়ে দেখছেন